কলেজ, ইউনিভার্সিটি, স্কুল বিভিন্ন জায়গায় একটা ডে আছে, যেটার নাম হচ্ছে র্যাগ ডে। নাম কি বলেন? আমার পেজে মেসেজে লোড হয়ে গেছে, হুজুর র্যাগ ডে জায়েজ নাকি না জায়েজ, ইজ ইট পারমিসিবল অর নট, এটা আমরা আলোচনা চাই। এই জন্য আজকে আমরা জানবো যে র্যাগ ডে এটা আসলে জায়েজ আছে কিনা। র্যাগ ডে আপনাদের বিদায় দিনে করা হয়, ঠিক কিনা? এখন দেখেন র্যাগ ডে ইসলামে জায়েজ আছে কিনা, এটা নিয়ে আমরা সামান্য কিছু আলোচনা করবো, বলেন ইনশাআল্লাহ। র্যাগ ডে এটা আসলে মুসলমানদের কোনো কালচার নয়, এটা গ্রিক সভ্যতা। এই সভ্যতার নাম কি? গ্রিক সভ্যতা। গ্রিক সভ্যতা থেকে এটা আসছে র্যাগ ডে। আল্লাহর হাবিব বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফালাইসা মিন্না, যে ব্যক্তি অন্য কোনো বিধর্মীর সঙ্গে সামঞ্জস্যতা বজায় রেখে কাজ করবে, ফলো করবে, ফালাইসা মিন্না, সে যে কেউ হোক না কেন, সে আমার উম্মত কখনো হতে পারে? মান তাশাব্বাহা বিকওমিন ফালাইসা মিন্না। এর র্যাগ ডে এটা হচ্ছে গ্রিকদের সভ্যতা, এটা গ্রিকদের সিভিলাইজেশন। এই জন্য অ্যাজ এ মুসলিম, একজন মুসলমান হিসেবে, বিধর্মীদের কোনো সভ্যতা মুসলমান কখনো ফলো করতে পারে? জোরে কোন পারে? এক নম্বর ব্যাপার যার কারণে র্যাগ ডে কখনো জায়েজ কোনো কাজ হতে পারে। আরেকটি বিষয় বলি, বিধর্মীদের কোনো কাজ আসলে করা যাবে কি না, বা বিধর্মীদের উৎসবে শিরক করা যাবে, মানে শিরকত করা যাবে কিনা, অর্থাৎ অংশগ্রহণ করা যাবে কি না, এক্ষেত্রে স্পষ্ট ইবনুল কাইয়ুম রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, মুসলমানদের জন্য বিধর্মীদের কোনো উৎসব পালন করা যেমন জায়েজ নাই, বিধর্মীদের কোনো উৎসবে অংশগ্রহণ করাও জায়েজ। এখানে চার মাজহাব একদম একমত, চার মাজহাবের একটাই মত, বিধর্মীদের কোনো উৎসবে অংশগ্রহণ করা যেমন যাবে না, এক্স্যাক্টলি টু দ্য সেম ওয়ে বিধর্মীদের কোনো উৎসব মুসলমানরা পালন করতে পারবে না। এটা খুবই স্পষ্ট একটি কথা, যেটি আহকামুজ্জিম্মা এই কিতাবে উল্লেখ রয়েছে, 7 নম্বর খণ্ড 723 নম্বর পৃষ্ঠাটি উল্লেখ রয়েছে, যে বিধর্মীদের কোনো উৎসব মুসলমানরা যেমন পালন করতে পারবে না, বিধর্মীদের কোনো উৎসবে মুসলমানরা অংশগ্রহণ করতে পারবে, এটা একটা বিষয়। 2 নম্বর বিষয়, যখন এই র্যাগ ডে পালন হয় দেখবেন সকলে একসঙ্গে পালন করে, জুনিয়র সিনিয়র সবাই একসঙ্গে পালন করে, ঠিক কিনা? এখন যখন তারা পালন করে তখন তার রং মাখামাখি করে, রং মাখামাখি করে না করে। এখন দেখেন রং মাখামাখি এটা আসলে ইসলামের কোনো কালচার নয়, আপনি রং মাখবেন, অমুক রং মাখাই দেবেন, এটা কোনো ইসলামের কালচার হতে পারে